তাই আমি মাকে নিয়ে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের মরহুম নায়ক মান্না তার রেখে যাওয়া একটি স্মরণীয় ডায়লগ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো এক সিনেমায় নায়ক মান্না তার মাকে অনেক ছোটবেলায় হারিয়ে ফেলেছে, ২০ বছর পর সেই মায়ের মাকে সে খুঁজে পেয়েছে। তো সেই মায়ের সামনে গিয়ে তিনি এভাবে বলছেন, মা গো তাকে দেখো মা, আমি আমি তোমার সেই সন্তান, এই দুনিয়ার বুকে মায়ের চাইতে আপনার কেউ নেই। সেই মাকে সেই মাকে আমি অনেক ছোটবেলায় আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি, মা তাকে দেখো মা। আমি অনেক ছোটবেলায় মায়ের আদর স্নেহ ভালোবাসা কি জিনিস আমি জানি না মা, আর যখন সেই মাকে আমি খুঁজে পেয়েছি সেই মাকে আমি আর হারিয়ে যেতে চাই না মা, আর হারিয়ে যেতে দেবো না মা। তুমি তুমি শুধু একটি বারের জন্য, শুধু একটি বারের জন্য আমাকে তোমার সন্তান বলে তোমার বুকে তুলে নাও মা, শুধু একটি বারের জন্য আমাকে তোমার সন্তান বলে তোমার বুকে তুলে নাও মা। বিশ্বাস করো মা, আমি আমি নির্দোষ, ওই শহরের বাচ্চারা আমাকে মিথ্যে চক্রান্তের জালে জড়িয়ে আমাকে তোমার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে মা, শুধু একটি বারের জন্য তুমি আমাকে তোমার সন্তান বলে তোমার বুকে তুলে নাও মা। আজ হাতে আমার বই খাতা কলম থাকার কথা ছিল, শুধু তোমাকে হারিয়ে আমি সেই হাতে তুলে নিয়েছি আজ অস্ত্র, আজ যে উজ্জ্বল ভবিষ্যৎ আমার ছিল তার বিনিময়ে আমি অন্ধকারের সাগরে আজকে ভেসে বেড়াচ্ছি মা, কিন্তু সেই দুঃখ আমি শুধু তোমাকে পেয়ে ভুলে যেতে চাই মা। তুমি একটি বারের জন্য আমাকে তোমার সন্তান বলে তোমার বুকে তুলে নাও মা। মা তুমি আমাকে গ্রহণ করতে পারছো না মা, আমি আমি তোমার পা ছুঁয়ে কসম করছি মা, আমি যেদিন এই অন্ধকার জগৎ থেকে বাইরে আসতে পারবো সেদিনই তোমার সামনে দাঁড়াবো মা। আসি মা, আসি মা।